মংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। এজন্য 4,200 কোটি টাকা খরচ করা হবে, যার বড় অংশই ঋণ হিসেবে দেবে চীন সরকার। সকালে রাজধানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে একনেক বৈঠকে 19টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য খরচ ধরা হয়েছে প্রায় 18,066,52 কোটি টাকা। বৈঠকে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নতুন প্রকল্প গ্রহণের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় বাড়াতে কর মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।